ওদিকে গাজার রাফা শহর ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা 26 জনে দাঁড়িয়েছে। জনবহুল এই অঞ্চলটিতে স্থলাভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছে আইডিএফ। এর মধ্যে রাফার একটি কিন্ডারগার্ডেনে হামলায় অন্তত 2 শিশু নিহতের খবর নিশ্চিত করেছে প্যালেস্টিনিয়ান সংবাদ সংস্থা ওয়াফা। হামলার কবলে ভেঙে পড়েছে ওই অঞ্চলের চিকিৎসা ব্যবস্থা। ইসরায়েলি সেনাদের ক্ষেপণাস্ত্র হামলায় খান ইউনিসের ইউরোপিয়ান হাসপাতালের স্বাস্থ্যসেবাও চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে। স্বজন হারানোর যন্ত্রণা গাজাবাসীর জন্য নতুন কিছু নয়। 8 বছরের ছোট্ট শিশুকে শেষবারের মতো কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েছেন আহমেদ নামের এই ব্যক্তি। সীমান্তবর্তী শহর রাফায় ইসরায়েলি সেনাদের ক্ষেপণাস্ত্র হামলায় শিশুটি নিহত হয়। হাসপাতালের বাইরে রাখা বেঞ্চগুলোতে সাজানো হচ্ছে মরদেহ। নিহতদের পরিবারের সদস্যরা এখান থেকে প্রিয়জনের মৃতদেহ শনাক্ত করে দাফনের প্রস্তুতি নিচ্ছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর প্রায় 4 মাস অতিবাহিত হয়েছে। ধীরে ধীরে বেঁচে থাকার আশা হারিয়ে ফেলছেন হতভাগ্য গাজাবাসী। চিকিৎসা ব্যবস্থার চরম বিপর্যয়ের কারণে উদ্ধার ও স্বাস্থ্যকর্মীদের প্রতিদিনই কঠিন পরিস্থিতিতে পড়তে হচ্ছে। আহতদের হাসপাতালে নেওয়া হলেও মিলছে না স্বাস্থ্যসেবা। রোগীরা হয়তো ভাবছেন দ্রুত চিকিৎসা পেয়ে সেরে উঠবেন, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। হাসপাতালের ভেতরের চিত্র এর চেয়েও বেশি মর্মান্তিক। শয্যার অভাবে মেঝেতেই চলছে চিকিৎসা। অধিকাংশ হাসপাতালের স্বাস্থ্যসেবা পুরোপুরি ভেঙে পড়েছে। আর অচল অবস্থায় থাকা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে লোকবল, জরুরি ওষুধ ও প্রয়োজনীয় সরঞ্জামের সংকট বাড়ছে প্রতিদিন। রাফা শহরের এই আবাসিক এলাকাটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইজিপ্ট সীমান্তের নিকটবর্তী এই শহরে স্থলাভিযান আরও জোরদারের ঘোষণা দিয়েছে আইডিএফ। অথচ নিরাপত্তার দোহাই দিয়ে ইসরায়েলি সেনারাই প্যালেস্টিনিয়ানদের রাফায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল। অবরুদ্ধ গাজায় হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে কোনো রকমে প্রাণ রক্ষার চেষ্টা করছেন। আর যারা বিভিন্ন শহর থেকে রাফা এসেছেন তারা জানেন না এবার কোথায় পালাবেন। যারা ইসরায়েলি বোমা হামলা থেকে প্রাণে বেঁচেছেন তারা পরিবারের কোনো না কোনো সদস্যকে হারিয়েছেন। এসব বাসিন্দারা এখনো জানেন না এই মৃত্যুর মিছিল কবে থামবে। সতীর্থ কর্মকার, TBN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।